আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা আমলাক। খাবার পরণ দিতে হবে, বরণ পোষণ করতে হবে, এই জন্য তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরকে রিজিক দান করি, তাদেরকেও আমি রিজিক দান করব। রিজিকের মালিক বলেন তো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যে তো রিজিক দান করবেন এই পৃথিবীতে যারাই আগমন করবে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে রিজিকের ব্যবস্থা করেছে। তাদেরকে হাকিমের বর্ণনা 2685 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়েটা স্বামী ভক্ত হয়, আর এমন মেয়েকে তোমরা বিবাহ করো যেই মেয়েটা অধিক সন্তান প্রসবকারিণী হয়। পবিত্র কোরআনে কারীমে সূরে বনী ইসরাইলের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নিরিখে ইসলাম ও মানবাধিকার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। মানব অধিকার বলতে বোঝায় মানুষের অধিকার। হক হলো দুই প্রকার, অধিকারের আরবি ভাষা হলো হক। হক হলো দুই প্রকার, হকুল্লাহ হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হকুল্লাহ মানে আল্লাহর হক, আর হকুল ইবাদ হলো বান্দার হক। আল্লাহর হক কি? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, শরীয়তের বিধি বিধানগুলো আমাদের উপরে পালন করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করা, এগুলো হলো আল্লাহর হক। কোনো ব্যক্তি নামাজ পড়ে নাই, সারা জীবন অন্যায়ের পথে ছিল, আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ পাক তার তৌবা কবুল করেন, তাকে মাফ করে দেন। কিন্তু দ্বিতীয় হক যেটা হলো হকুল ইবাদ, এটা হলো বান্দার হক। হকুল ইবাদ হলো বান্দার হক। তাহলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। বান্দার হক বান্দারই ক্ষমা করতে হবে। আপনি যাকে কষ্ট দিয়েছেন ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাইবেন, আল্লাহ পাকও আপনাকে ক্ষমা করবেন না। তাহলে হকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, হকুল ইবাদ আল্লাহ পাক ক্ষমা করেন না। হকুল্লাহ কোনো ব্যক্তি লঙ্ঘন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই ব্যাপারে সূরাতুল আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا বলেন, ফাহিশাতান আও জালামু আনফুসাহুম,
যারা অন্যায় কাজ করে পাপচারের ভিতর লিপ্ত হয়ে যায়, আউ জালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, এরপর আল্লাহ পাককে ডাকে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, ওমাই ইয়াগফিরুদ্দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমাকারী আর কে আছে, আল্লাহ ছাড়া ক্ষমাকারী তো আর কেউ নাই, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং জেনে শুনে যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলোকে আর পুনরাবৃত্তি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। তার মানে আমরা বুঝলাম হকুল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক, বান্দার হককে বলা হয় মানব অধিকার, মানে মানুষের অধিকার, মানুষের জন্য এক নম্বর অধিকার হলো মানুষেরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, জন্মের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, মার গর্ভ থেকে আমরা এসেছি, এটা হলো আমাদের জন্মের অধিকার। কিন্তু এই জন্মের অধিকারের ভিতরেও তো অনেকে হস্তক্ষেপ করে বসে, যেমন নমরুদ জন্মের অধিকারের ভিতরে হস্তক্ষেপ করেছিল, ফেরাউন হস্তক্ষেপ করেছিল, কেন পৃথিবীতে ছেলে সন্তান আসতে দেওয়া হবে না, তার রাজত্ব তার ক্ষমতা ছিনিয়ে নিবে বলে, জন্মের অধিকার এটা মানুষের একটা অধিকার, কিন্তু সেই অধিকারকে লঙ্ঘন করা যাবে না। আর আজকের সমাজের ভিতরে জন্মের এই অধিকারটাকে লঙ্ঘন করা হচ্ছে, কেনই বা লঙ্ঘন করা হবে না, দেখা যায় পশ্চিমা তাদের চিন্তাধারা আমাদের অন্তরে লালন করে, আমাদের অবস্থা হলে এমন, আমরাও রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে যায় সন্তান জন্ম নিয়ন্ত্রণ, যাতে করে মানুষেরা সন্তান জন্মগ্রহণ না করে, কারণ অতিরিক্ত সন্তান যদি হয় তাহলে তাদের খাবার, তাদের পরিদের জন্য পোশাক পরিচ্ছদ এগুলোর অভাব পড়ে যাবে, এই জন্য দেখা যায় জন্ম নিয়ন্ত্রণের এই পন্থা চালু করা হয়েছে। জন্ম নিয়ন্ত্রণ এটা ইসলামে সম্পূর্ণ হারাম, জন্ম নিয়ন্ত্রণ করা কি হারাম, এটা হলো মানুষের অধিকার, আমি পৃথিবীতে আসব আমার এটা অধিকার, আপনি অধিকার লঙ্ঘন করার কে? এজন্য কিছু স্লোগান আপনারা শুনেছেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটা আগের স্লোগান, কিন্তু আগের স্লোগানের চেয়েতে পরে আরো আপডেট হয়েছে, পরবর্তী স্লোগানে কি আপডেট হয়েছে, বর্তমান যে স্লোগান এখনো তো পরিবর্তন হয় নাই, এজন্য বলতেছি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়, দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। আপনি যে একটি সন্তান হইল, এই একটি সন্তান যে জীবিত থাকবে এর কোনো গ্যারান্টি আছে? এই সন্তান মারা গেল এরপর আপনার অবস্থা কি হবে? আপনি তো সন্তান ছাড়া আর সন্তান সন্ততি ছাড়া এই দুনিয়াতে একটা মানুষ সুন্দর থাকতে পারে না, একটা মানুষ স্বাভাবিক থাকতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা আমলাক, খাবার পরণ দিতে হবে, বরণ পোষণ করতে হবে, এই জন্য তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না, নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি তোমাদেরকে রিজিক দান করি, তাদেরকেও আমি রিজিক দান করব, রিজিকের মালিক বলেন তো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে তো রিজিক দান করবেন, এই পৃথিবীতে যারাই আগমন করবে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে রিজিকের ব্যবস্থা করেছে। আপনি আপনার সন্তানের জন্য, তাদের ভবিষ্যতের জন্য কোটি কোটি টাকা অন্যায়ভাবে হারামভাবে অর্জন করেছেন, আপনি টাকার পাহাড় করেছেন, কি লাভ হবে এই হারাম টাকা দিয়া?
এই হারাম টাকা বস্তার পর বস্তা রেখে এরপরে পলায়ন করা ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু পলায়ন করে যাবেন কোথায়? আল্লাহর জমিন ছাড়া আর কোথাও যাওয়া যাবে? পুরা সমস্ত পৃথিবীর এরিয়ার একমাত্র মালিককে। সুতরাং আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর এই জমিনের এরিয়া ছেড়ে কোথাও যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর সাথে নাফরমানি করার আগে একটু চিন্তা করার প্রয়োজন, তার সাথে আমি নাফরমানি করছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সন্তান তোমরা হত্যা করিও না রিজিকের কারণে, রিজিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছে। সুতরাং একটা সুখময় সংসার গঠন করার জন্য যে সমস্ত নীতি নির্ধারণ করা হয়েছে, এটা হলো ভয়ঙ্কর একটা নীতি। সেই রীতি আমাদের পালন করা যাবে না, জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না, বরং সন্তান জন্মগ্রহণ করা, দুনিয়াতে আসা, এটা হলো তার অধিকার, তার অধিকারকে লঙ্ঘন করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দেখেন যারা এই জন্ম নিয়ন্ত্রণের পথ পদ্ধতি যারা চালু করেছেন তাদের বিরুদ্ধে, আপনার আমার নবী বিশ্ব নবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখুন। মুস্তাদরিক হাকিমের বর্ণনা 2685 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়েটা স্বামী ভক্ত হয়, আর এমন মেয়েকে তোমরা বিবাহ করো যেই মেয়েটা অধিক সন্তান প্রসবকারিণী হয়। অধিক সন্তান প্রসবকারিণী হয়, স্বামী ভক্ত হয়, এমন মেয়েকে তোমরা বিবাহ করো। এখন অধিক সন্তান প্রসবকারিণী মেয়ে, এটা আমরা বুঝবো কেমনে? বিবাহের আগে তো বোঝার কোনো কায়দা নাই, এটা বোঝার সিস্টেম হলো যাকে তুমি বিবাহ করো তার মার দিকে তাকাও। কারণ মা যদি সন্তান কম নেই তাহলে মার গর্ভ থেকে যে মেয়ে এসেছে সে মেয়েও সন্তান কম নিবে, কারণ মা তাকে বুঝে সন্তান কম নিতে চাইবে। এজন্য নবীজি বলেছেন, বিবাহের সময় দেখে বিবাহ করবা, অধিক সন্তান প্রসবকারিণী যে সমস্ত নারী ওই সমস্ত নারীদেরকে তোমরা বিবাহ করবা। কেন? ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম, এর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি উম্মতের আধিক্য হবে, আমার উম্মত বেশি হবে, এই বিষয়টা নিয়ে কিয়ামতের ময়দানে আমি গর্ব করব, আমি গর্ব করতে পারবো যে আমার উম্মতের সংখ্যা বেশি ছিল। সুতরাং সন্তান জন্মগ্রহণ করা এটা হলো তার অধিকার, সেই অধিকারের ভিতরে হস্তক্ষেপ করা যাবে না। সন্তান যেন পৃথিবীতে না, সেজন্য আজকে বর্তমান অনেক প্রচলন জারি হয়ে গেছে, অনেকেই গর্ভে থাকা অবস্থায় সন্তানটাকে ধ্বংস করে দেয়, অনেকেই সন্তান যেন পেটের ভিতরে না আসে এর জন্য পন্থ অবলম্বন করে, অনেকেই দেখা যায় তার শরীরের ভিতরে কাটি ঢুকায়, অনেকেই দেখা যায় বিভিন্ন ঔষধ সেবন করে যার মাধ্যমে সন্তান যেন পেটে না আসে, আবার আসার পরেও দেখা যায় অনেকে মেডিসিন ব্যবহার করে গর্ভের সন্তানটাকে নষ্ট করে দেয়। এটা করা যাবে না। জন্মগ্রহণ করা এটাও একটা অধিকার, সে অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না।